এই যে লাল বর্ণের ছোট ছোট ফলের যে গাছটি দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে ভার্জিন ভাইন। পর্তুগিজ ভাষায় এটাকে বন্য আঙুর গাছ বলা হয়। এই গাছের মূল থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ প্যারিরা ব্রাভার মাদার টিংসার প্রস্তুত হয়। কিডনিতে বেদনা, মূত্রথলির প্রদাহ, প্রোস্টেট গ্রন্থির পীড়া ইত্যাদি মূত্রযন্ত্রের যাবতীয় ব্যাধিতে ঔষধটি অব্যর্থ ফল দেয়। মেডিসিনটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে, যদি তার ঔষধচিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায়, তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয়। আজকের ভিডিওতে ঔষধটির ড্রাগ পিকচার অঙ্কন করার জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেইন করে শোনাবো, যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমাদের এই প্যারিরা ব্রাভার মাত্র 4টি প্রধানতম লক্ষণ রয়েছে, ঔষধ নির্বাচন করতে এগুলোর গুরুত্ব অপরিসীম। তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটি না টেনে যদি এই 4টি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন, তাহলে আপনাদের ঔষধ সিলেক্ট করতে খুব সুবিধা হবে। তো আরেকটি বিশেষ কথা হচ্ছে যে এই ঔষধটি ছোট্ট একটি রেমিডিস, এবং ছোট্ট একটি রেমিডিস হলে কী হবে যে মূত্রযন্ত্রের উপর কেন্দ্র করে এর ক্রিয়া কিন্তু খুব বেশি, এবং এই মূত্রযন্ত্রের যে রোগ ব্যাধি সেই রোগ ব্যাধি খুব সুন্দরভাবে এই ঔষধটিতে আরোগ্য হয়। তাই আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে আপনারা এগুলো মনোযোগ দিয়ে শুনুন, তাতে আপনাদের ভীষণ উপকারে আসবে। যাই হোক, প্রধানতম লক্ষণ নম্বর 1 রয়েছে ক্রিয়াস্থান। মূত্রযন্ত্রের উপর ঔষধটির প্রধান ক্রিয়া ভালো করে বোঝার চেষ্টা করুন। এই ঔষধটি মূত্রযন্ত্রের টোটালি মূত্রযন্ত্রের উপর কিন্তু ঔষধটির ক্রিয়া রয়েছে, সুতরাং মূত্রযন্ত্রের যে কোনো রোগ ব্যাধি হলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভাবতে পারেন। প্রধানতম লক্ষণ নম্বর 2 রয়েছে মূত্র। এই যে মূত্র রোগ, এই মূত্র রোগে কিন্তু অব্যর্থ ফল দেয়, তবে কী কী সেই লক্ষণগুলো ভালো করে বুঝুন, মনে রাখুন। মূত্র কালো, রক্তাক্ত এবং অবিরাম মূত্রবেগ মূত্র সেলেসায় পরিপূর্ণ। মূত্র রোগে যদি আপনি ব্যবহার করতে চান, তাহলে সেই ক্ষেত্রে মূত্র কালো হওয়ার দরকার, নাহলে রক্তাক্ত হওয়ার দরকার, নাহলে সেলেসায় পরিপূর্ণ হওয়ার দরকার। এবার এই যে আমি যে রক্ত মূত্রের কালারগুলো বললাম, এখানে 3টে কালার বলা আছে, এর একটিও যদি না থাকে তাহলে আপনি তো ঔষধটি প্রয়োগ করার কথা ভাবতে পারেন না। এবং রোগীর কিন্তু অবিরাম মূত্রবেগ, তার মানে বারবার মূত্রবেগ হয়, প্রস্রাব করার সময় কোষ দিতে হয়, ওই সময় যে বেদনা হয় তা উরু পর্যন্ত নেমে আসে, এইগুলো হচ্ছে এর মেন লক্ষণ। তার মানে হচ্ছে যে এই প্যারিরা ব্রাভার রোগীদের যখন প্রস্রাব করতে হয় তখন কিন্তু প্রেসার দিতে হয়, বেগ কোষ দিতে হয়, এটাকে আমরা বলি কোষ দেওয়া। কোষ না দিলে কিন্তু প্রস্রাব হয় না। এবার যখন সে কোষ দেয় তখন তার একটা বেদনা হয়, সেই বেদনাটা কিন্তু একেবারে এই উরু পর্যন্ত, আমাদের এই দাপনা পর্যন্ত নেমে আসে, এটা মনে রাখবেন। তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে মূত্রের কালারটা দেখবেন এবং এই মূত্র ত্যাগ করার সময় বেদনাটা দেখবেন, তার উপরে ভিত্তি করে কিন্তু মূত্রযন্ত্রের লক্ষণগুলো আসে। প্রধানতম লক্ষণ নম্বর 3 আসে যৌন রোগ। যৌন রোগের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। এবার যৌন রোগ আর মূত্র রোগকে আপনারা কিন্তু একসঙ্গে গুলিয়ে ফেলবেন না। এবার যৌন রোগের ক্ষেত্রে কীরকম লক্ষণ দেয়, লিঙ্গমুণ্ডে বেদনা, লিঙ্গের মাথার দিকে বেদনা হয়, প্রস্রাব নালীতে বরাবর চুলকনি, প্রোস্টেট গ্রন্থির গোলযোগ ইত্যাদি উপসর্গে ঔষধটি কিন্তু অব্যর্থ ফল দেয়। এবার দেখুন, এই যে যৌন রোগ, এখন যদি আপনি যদি মনে করেন কোনো রোগে রোগীর ধ্বজভঙ্গ রোগ হয়েছে, এই ধ্বজভঙ্গ রোগের জন্য তো এই প্যারিরা ব্রাভা ঔষধটি নয়, কোনো রোগী হয়তো ধাতু পাতলা রোগে ভুগছেন, সেটার জন্য স্বপ্নদোষ, এগুলো সবই কিন্তু সেক্সুয়াল ডিজিজ। তো মেইন কথা হচ্ছে যে আপনি যে সেক্সুয়াল ডিজিজ আর একটা আছে ইউরিনাল ডিজিজ অর্থাৎ মূত্র রোগ আর যৌন রোগকে একসঙ্গে গুলিয়ে ফেলবেন না, একসঙ্গে গুলিয়ে ফেললে কিন্তু চিকিৎসায় ভুল হবে। সবসময় মনে রাখুন, এই প্যারিরা ব্রাভা ঔষধটি কিন্তু মূত্রযন্ত্রের উপর অধিক ক্রিয়া, সুতরাং মূত্রযন্ত্রের উপর কেন্দ্র করে যদি এই যৌন রোগগুলো আসে, যেমন লিঙ্গমুণ্ডে বেদনা, তারপরে প্রস্রাব নালীর মধ্যে চুলকনি বোধ, তারপরে প্রোস্টেট গ্রন্থির যে গোলযোগ আসে, সেইগুলো যদি আসে মূত্রযন্ত্রকে কেন্দ্র করে, তাহলে সেই যৌন রোগে আপনি ঔষধটি ব্যবহার করতে পারেন। প্রধানতম লক্ষণ নম্বর 4 রয়েছে ঔষধের শক্তি ও ডোজ।
মাদার টিংসার ও শিখ শক্তি অধিক কার্যকারী। যে সমস্ত ডক্টর বাবুগণ এই প্যারিরা ব্রাভা ঔষধটি ব্যবহার করে চমৎকার ফল পেয়েছেন, তারা দেখেছেন যে মাদার টিংচার এবং শিখ শক্তির ঔষধ, এই দুটো শক্তির ঔষধ কিন্তু অধিক্রিয়া কাজ করে। এবার যদি আপনি মাদার টিংচার ঔষধটি ব্যবহার করতে চান, তাহলে 5 ফোঁটা করে দিনে 3 বার ব্যবহার করতে পারেন। আর যদি শিখ শক্তি ব্যবহার করেন, তাহলে আপনাকে সূক্ষ্ম মাত্রার ডোজ হিসাবে ব্যবহার করতে হবে। এবার 1 ফোঁটা বা 2 ফোঁটা কিন্তু সূক্ষ্ম মাত্রার ডোজ নয়। এবার সূক্ষ্ম মাত্রার ডোজ বলতে স্যার হানিম্যান কতটা পরিমাণে ঔষধকে বুঝিয়েছেন, সেটা কোন রোগীর ক্ষেত্রে কীভাবে প্রয়োগ করতে হয়, এই সম্পর্কে যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে এই চ্যানেলের 18 নং ভিডিওটি দেখতে পারেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।